এই আমার মনিব রায় রায়ন হরনাথ চৌধুরীর বাড়ি। এই বাড়িতেই তোমার ভাগ্য পুঁথা আছে ধীমান। বলছিলাম হুজুরের দয়ায় এই বাড়িতে কত গরিব অনাথ প্রতিপালন হচ্ছে, তা এই ছেলেটিকে যদি একটু দয়া করেন, একটু যদি স্থান দেন, তাহলে ছেলেটার একটা গতি হয়। তুমি যা এঁকেছো এই যে শুধু চমৎকারটাই নয়, এ অপূর্ব অপূর্ব। তুমি কার কাছ থেকে শিখেছো বাবা? ও আমাদের চাঁদ ব্যবসা মাস্টার মশাই। ওর তুলির প্রতি টানে প্রতিভার ছাপ আছে রায় রায়ন, ভগবান ওকে আশীর্বাদ করেছেন। সুযোগ পেলে ও সত্যি একদিন বড় শিল্পী হতে পারবে। শিল্পীর কদর চিরকাল আছে, চিরকাল থাকবে। এত বকবকলে কখনো ছবি আঁকা যায়? চুপ করে দাঁড়ান দুঃখিত। সেই ছোটবেলা থেকে লুকিয়ে গড়া স্বর্গ যদি কোনোদিন ভেঙে চুরমার হয়ে যায়, যদি ধীমানের জীবন থেকে তুমি কোনোদিন স্বপ্নের মতো মিলিয়ে যাও। অঞ্জনা, নিচু ঘরের ছেলে গরিব ধীমানকে আজ তুমি করেছো সার্থক শিল্পী। তুমি হারিয়ে গেলে আমার সব হারিয়ে যাবে অঞ্জনা, আমি রিক্ত হয়ে যাব, মরে যাবে। আমার আগে তোমার গলায় কেউ মালা দেবে আমি সহ্য করতে পারবো না, তাই আগে থেকে ছুটে এলাম। তোমার এই মালা আমার চিরজীবনের সাথী হয়ে থাকবে। বিপুল, তুমি কেন করলে? না না না, ওরা যে রায় রায়ন, আবিচার তো অহংকারের অর্থের উপরে ওরা বসে আছে। তুমি তুমি গরিব ঘরের ছেলে হয়ে কেন এই ভুল করে বসলে? ধীমান না থাকলে অঞ্জনা কাকে নিয়ে থাকবে? তুমি তোমার অঞ্জনাকে এতদিনও জানতে পারলে না? আর আনবাড়ির পুরুষদের তুমি চেনো না, তাই এ কথা বলতে সাহস করলে। মনে রেখো, প্রয়োজন হলে ধীমানের সঙ্গে তোমাকে জ্যান্ত পুঁতে ফেলতে আমার বাধবে না। রাস্তার কুকুর হয়ে যে রায়রান বংশের আভিজাত্যকে নষ্ট করতে চায়, সে ধীমানের পিঠের চামড়া আমি চাবুক মেরে তুলে দেবো। দুদিন বাদে আমার বিয়ে, আমি সুশীল বাবুর বাগদত্তার স্ত্রী। না না, এ তোমার তামাশা, আমার সঙ্গে তামাশা করছো না? মহেন্দ্র কাকার মৃত্যু চোখে আমার নতুন দৃষ্টি এনে দিয়েছে, জীবনকে আমি নতুন রূপে দেখতে পেয়েছি। জীবনের পরেও রেখে যাবো ভালোবাসার চিহ্ন, যে দেখবে সেই বুঝতে পারবে যে ধীমান তার অঞ্জনাকে এত ভালোবাসত বলে পাথরে আর পটে ফোটাতে পেরেছে এত রূপ। অঞ্জনা, আমার ভালোবাসা স্বাক্ষর হয়ে তুমি চিরকাল এই পাথরের মধ্যে বেঁচে থাকবে। কেউ মুছে দিতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না। ধীমান, আজ আর অভিমান করে থেকো না ধীমান, আজ তুমি আমার। মান আর নেই,